আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? ভালো আছো? অনেকদিন পরে আসলাম, একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততা কাটিয়ে গেল, এখন আবার তোমাদের সাথে হাজির হয়েছি। আমাদের আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাইলা পারভীন, সহকারী শিক্ষক, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, চারটি নোয়াখালী, অষ্টম শ্রেণী, বিষয় বাংলা নিয়ে এসেছি। আসো আমরা একটা ভিডিও দেখি। কালবৈশাখীর ঝড় দেখলো আগে, কি দেখি পেলাম? ঝড়। তো মূলত ঝড়ের দিন নিয়েই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি, প্রথম অংশ নিয়ে এসেছি। পড়ে পাওয়া কি হচ্ছে? পড়ে পাওয়া গল্পটি, এই গল্পের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে লেখকের পরিচিতি, নতুন শব্দ বাক্য প্রয়োগ করতে পারবে, শিক্ষার্থীরা বলতে পারবে, উল্লেখ করতে পারবে, পড়ে পাওয়া গল্পের প্রেক্ষিতে ঝড়ের দিনে গ্রামের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। আসো আগে লেখকের পরিচিতিটা জেনে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1898 সালের 12ই সেপ্টেম্বর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন অতিবাহিত হয়। উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ মেঘমল্লার, মৌরি ফুল, ভ্রমণ দিনলিপি, তিনাঙ্কুর, স্মৃতির রেখা, চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জলে। তার মৃত্যু 1950 সালের 1 নভেম্বর। আশা একটু পড়ে নেই, সবাই বইটা হাতে নাও। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই, বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শুনো। আমরা সবাই কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কী রে? বিধু আমাদের কথা উত্তর দিলে না, তখন কান খাড়া করে রয়েছে, তখনও সে কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শুন, আমরাও এবার শুনতে পেরেছি, দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুঁড়ো গুঁড়ো মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ওই ও কিছু না। বিধু ধমক দিয়ে বললে উঠল, কিছু না মানে? তুই কি বুঝিস কি না, বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার সময় মানে তুই জানিস ঝড় উঠবে। এখন জলে নামবো না কালবৈশাখী, আমরা সকলেই ততক্ষণে বুঝতে পেরেছি কি বলছে। কালবৈশাখীর ঝড় মানে আম কুড়োনো, বারুজ্যেদের মাঠের বাগানে চাপাতলির আম এই অঞ্চলের বিখ্যাত। কি মিষ্টি এই সময় পাকে, ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি, যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়। সবাই বললাম তবে থাক, কিন্তু কখনো রোদ, গাছপালার মাথা দিব্যি রয়েছে তখনও, কিন্তু আমাদের অনেকের মনের মধ্যে সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিয়ে দিলে, যেমন সে চিরকাল আমাদের সকলের সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে সে নিজে এক্ষুনি চাপাতলির আমতলায় যাচ্ছে, যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল, কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে, বড় বড় গাছের মাথায় ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো, ধুলোতে চারিদিকে অন্ধকার হয়ে গেল, একটু পরেই ঠান্ডা হাওয়া বইল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চড়চড় করে ভীষণ বাদলার বর্ষা নামল। বড় বড়
আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো, প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়োলাম, আমের ভারে নুয়ে পড়লাম একজন এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই, ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা সাই বাবলার ডালে, পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বলল, দেখ তোরে জিনিসটা কি। আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডাবল টিনের ক্যাশ বাক্স। টাকা করে রাখে পাড়াগাঁয়ে এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল, বললে দেখি জিনিসটা, দেখ তো চিনিস। চিনি, ডাবল টিনের ক্যাশ বাক্স, টাকা করে থাকে তাও জানি, এখন কি করবি। সোনার গহনাও তো থাকতে পারে, ভারী দেখছিস কেমন, তা তো থাকে, টাকা গহনা তো আছে এতে। টিনের ক্যাশ বাক্স হতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন তা তো থাকে, টাকা গহনা তো আছে এতে। টিনের ক্যাশ বাক্স হতে আমরা দুজনে সেই অন্ধকারে হাতে আমরা দুজনে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে যে জলঝড় অগ্রাহ্য করে তা কুড়িয়ে এনেছি, তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল থলেতে, দড়ির বোনা গেজেতে। বাদল বললে, কেউ জানে না যে আমরা পেয়েছি, তা তো বটেই, কে জানবে আর, এখন কি করা যায় বল। আসো, এই যে বাক্সটা পেল ঝড়ের দিনে, কি হলো, তারা সব বন্ধুরা মিলে ঠিক করলো কাল বৈশাখীর দিনে, বৈশাখ মাস ছিল তখন, বিধু নিধু সিধু তিনু বাদল এরা কয় বন্ধু তারা পুকুরে গোসল করতে গেছে, যাচ্ছে গোসল করার জন্য যাচ্ছে। তখন তারা ঠিক দেখলো যে তাদের মধ্যে একজন বুঝতে পারলো যে পশ্চিম আকাশে মেঘ ডাকছে, সে কান খাড়া করে শুনলো। সে তারপরে তারা সে সবাইকে আবার বলল যে বিধু, তাদের মধ্যে এই ছেলেটা একটু বিজ্ঞ, তো সে আবার সবাইকে বলল যে দেখো শুনো তোমরা, ওই কান কান খাড়া করে পশ্চিম আকাশে অনেক মেঘ ডাকছে। তখন সবাই শোনার চেষ্টা করলো, তারপর ঠিকই ঝড় নামলো। ঝড় নামার পরে তারপর হচ্ছে এখন অনেক গাছপালা সব ভেঙে পড়ছে, ভীষণ কালবৈশাখী দিন তো তারা সেদিন। তাহলে তখন কি কি কাল ছিল, কী মাস ছিল, বৈশাখ মাস ছিল, তখন কাল বৈশাখী ঝড়ের দিন ছিল। তারপর প্রশ্নগুলো এরকম, তারা চার বন্ধু, তারা কে, বিধু সিধু নিধু তিনু আর একজন বাদল। আর হচ্ছে তারা কান খাড়া করে কি শুনতে পেলো, মেঘের ঘুরু ঘুরু আওয়াজ শুনতে পেলো। তারপর তারা কী করলো, কালবৈশাখী ঝড় শুরু হলো। তাদের যে আম গাছটার কথা বলা হয়েছে, ঝড় তুফানে তুফানের সময় যে আম গাছ আম পড়ে এবং সবাই আম কুড়ো, সে আম গাছটা হচ্ছে বারুদজেদের। কোন কাদের বাগানের আম তারা খুঁজতে গিয়েছিল, বারুদজেদের আম বাগানে, বারুদজ মশাই তাদের যে হিন্দু সম্প্রদায়ের, তো তাদের মাঠের বাগানে চাপাতলির আমতলা ছিল, সেই গ্রামের অত্যন্ত বিখ্যাত আম, এবং সেই আমগুলো ছিল মিষ্টি, খুব মিষ্টি। তারপর তারা সেখানে বিধুর কথা মতো সেই চাপাতলিতে আম কুড়োতে সবাই চলে গেল। অল্পক্ষণ পরে কি প্রমাণ হলো যে তারা সবাই সেখানে চলে গেলো এবং বৃষ্টি ঝড় খুব প্রচণ্ড ঝড় উঠলো। তারপর তারা আম কুড়োতে শুরু করলো। তারপর কী হলো, আচ্ছা আমরা এই এই অংশটুকু এবার আমরা বিশ্লেষণ যাই। তার সব কিছু শব্দার্থ জেনে নেই, শব্দার্থ হচ্ছে দিব্যি, দিব্যি অর্থ চমৎকার আশাতীতভাবে, গহনা অর্থ হচ্ছে অলঙ্কার। তারা ওখানে গেল, তারপর তারা অনেক আম কুড়লো, অনেক ঝাঁকা পট্টি করে তারা আম কুড়িয়ে নিল। নেওয়ার পরে সব চলে গেলো, সব চলে যাওয়ার পরে কী দেখলো, দুজন তারা রয়ে গেল, তারা দুজনেই কে
যে দুজন রয়ে গেল তার দুজন হচ্ছে বাদল আর বিধু। তার দুজনই একটা বাদলের পায়ে হঠাৎ করে কি যেন একটা ঠেকলো, তখন নিচে দেখলো যে একটা টিনের বাক্স, সে বাক্সটি হাতে নিয়ে তারপর দেখলো তারা দুজনে কথোপকথন করতে লাগলো। তো একজন একজনকে বলছে তুমি কি এই বাক্স চিনো, তো সে বলছে হ্যাঁ চিনি, এটা গ্রামের মানুষরা কি করে স্বর্ণ অলঙ্কার রাখে, টাকা কড়ি রাখে, এটা হচ্ছে ডাবল টিনের ক্যাশ বাক্স। তো ডাবল টিনের ক্যাশ বাক্স কি, এরকম একটা প্রশ্ন তোমাদের থাকবে, ডাবল টিনের ক্যাশ বাক্স কি। তারপরে তারা দুজন সেই বাক্সটি নিয়ে কোথায় বসে পড়লো, তেঁতুল তলায় বসে পড়লো। তারপর তারা চিন্তা করলো এই বাক্সটা নিয়ে তারা কি করবে, তো সেই বাক্সের ভিতরে ছিল কি, গহনা ছিল। তারপরে গহনা দিব্যি এগুলো দিয়ে তোমরা কাজ করবে, বাক্য তৈরি করবে। তারপর দেখো এই ছবিগুলো দেখো, আমি একটু ওই যে পড়ার সাথে ছবিগুলো মিলিয়ে দিচ্ছি নাও। বর্ষার মৌসুমে ভরা নদীতে বালক দলের গোসলের প্রস্তুতি চলছিল। বর্ষার মৌসুমে ভরা বৃষ্টিতে বালক দলের গোসলের চলছিল। তারা আবার একজন তাদের মধ্যে কান খাড়া করে শুনতে পা শুনলো কিনা গুঁড়ো গুঁড়ো বৃষ্টির আওয়াজ। তারপর তারা সবাই তারা কান দিয়ে শুনতে লাগলো এবং বুঝতে পারলো যে বৃষ্টি হবে। তারপর শুরু হলো ঝড়, উঠলো ভীষণ ঝড়। তারপর ঝড়ের দিনে আম কুড়োনোর আনন্দ সম্পর্কে তিনটি বাক্য তোমরা অবশ্যই, এটা অনেক সুন্দর একটা বিষয়। ঝড়ের দিনে যারা গ্রামের বাড়িতে বিশেষ করে তারা আম কুড়িয়ে থাকবে, তোমরা চট করে লিখে ফেলতে পারবে। এবার কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম আকাশ থেকে। পশ্চিম আকাশে যখন কালো মেঘের ঘন ঘটা দেখা দেয় তখনই আমাদের বুঝে নিতে হবে এটা কালবৈশাখীর লক্ষণ। ভীষণ বাদলের বর্ষা লাগলো, তারপর অনেক বর্ষা শুরু হয়ে গেল। তারপর সে ঝড়ে ছোট ছোট ডালপালা পড়ে ডেকে গিয়েছে রাস্তা, অনেক গাছপালা ভেঙে গিয়েছে, ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর ঝড়ের পরের প্রকৃতির অবস্থা কেমন হয় তোমরা নিজেই সেটা বাসা বসে লিখে তোমার লিখবে। তোমরা ঝড়ের দিনে যারা দেখেছ গ্রামের পরিবেশে যারা দেখেছো, তারা ঝড়ের পরে প্রকৃতির অবস্থা কেমন হয় সবাই দেখে থাকবে। শহরে শহরের মতো করে যারা শহরে বসবাস করে তারা, গ্রামে যারা বসবাস করে তারা অবশ্যই দেখেছে ঝড়ের পরের প্রকৃতিটা কেমন, একদম ভীষণ ঝড় উঠলে তারপরে প্রকৃতি পরিবেশটা কেমন সেটা নিয়ে তুমি নিজের মতো করে লিখবে। তারপর আসা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, এবার কিছু প্রশ্নের উত্তর দাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত খ্রিস্টাব্দে। তারপরে লেখকের শ্রেষ্ঠ কীর্তি কী কী, শ্রেষ্ঠ লেখাগুলো কী কী। তারপর ঝড়ে কী কী ক্ষয়ক্ষতি হয়, ঝড়ে আমাদের কী কী ক্ষয়ক্ষতি হয়। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, লেখক পরিচিতিতে আমি তোমাদেরকে বলেছিলাম। তারপর লেখকের শ্রেষ্ঠ কীর্তিগুলো কী কী, তারপর ঝড়ে কী কী ক্ষয়ক্ষতি হয়। তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নেবে, খাতায় তুলে নিয়ে নিজেরা বই দেখে আবার উত্তরগুলো বের করে। আচ্ছা এবার বাড়ির কাজটা লিখে নাও, বাংলাদেশে যে কোনো একটি ঋতুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি গল্প লিখে আনবে। বাংলাদেশ তো সরলিত দেশ, তোমরা উপলব্ধি করছো, তোমরা অবশ্যই জানো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, যে কোনো একটা ঋতুর উপরে তুমি তোমার যেটা সবচেয়ে ভালো লাগে সেই ঋতুটা নিয়ে তুমি একটা গল্প নিজের মতো করে লিখে আনবে। তারপর হচ্ছে এখন প্রথম অংশ আমি এখানে শেষ করছি, আর তোমাদের সাথে আমি আবার কালকে দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব। আমি এটাকে তিন ভাগে ভাগ করেছি, তোমাদেরকে সবাইকে তিন ভাগে ভাগ করেছি, সেটা তোমাদের আমি ছোট ছোট করে বর্ণনা করে দেব। আর যে একটু একটু করে তোমরা এটা আগাবে, আজকে আমি এক তৃতীয়াংশ করেছি, এক অংশ তিন ভাগ করেছি। তো তোমরা সেখান থেকে আমি যা দিলাম এখান থেকে তোমরা এটুকু করে এটুকু ব্যক্ত করবে। আর হচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমরা নিশ্চয় ভালো আছো। অনেক দিন থেকে আমরা একইভাবে ঘর বন্দি হয়ে আছি, একইভাবে আমরা আমাদের জীবনযাপন করছি। তো তোমরা আরও সতর্ক থাকবে, এখন আরও বেশি খারাপের দিকে যাচ্ছে সেই কোভিড-19 ভয়াবহতা। আমাদের দেশে অনেক অনেক মানুষ, অনেক বড় বড় ডাক্তার সারা বিশ্বে
ডাক্তার পুলিশ বিভিন্ন বড় বড় মানুষগুলো মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। তোমরা সবাই সাবধানে থাকবে, যতটুকু সম্ভব ঘরে থাকবে, মা বাবা ভাই বোনের সাথে থাকবে, আর লেখাপড়া করবে, লেখাপড়ায় মনোযোগী হবে। তোমাদের সবার সুস্থতা কামনা করি।